মরুভূমিতে একটি গাছ বাঁচিয়ে রাখা যেখানে দুঃসাধ্য, সেখানে হাজার বছরের উপর একটি গাছ বেঁচে থাকা সত্যি অবাক করার মতো বিষয়। ইংরেজিতে এই গাছকে দ্য ব্লিস ট্রি বলা হয়। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মুসলিমরা এটিকে সাহাবি গাছ বলে থাকেন। গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার মরুভূমিতে গত 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি নান্দনিকতায়ও গাছটি দর্শকের হৃদয়কে স্রষ্টা সৃষ্ট সৌন্দর্যে ছুঁয়ে দেবে। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। 582 খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে হিজাজ অঞ্চলের মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যতদূর চোখ যায় কোনো বৃক্ষরাজির সন্ধান পাচ্ছিলেন না। কিন্তু দূরে একটি মৃত প্রায় গাছ দেখতে পেলেন তারা। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতা পাতাহীন, শীর্ণ ও মৃত প্রায়। উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজিও তার দিকে হেলে পড়ে ছায়া দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায়। সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত। এই ঘটনার দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বোহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে নিয়ে পাদ্রীর কাছে গেলে তিনি বলেন, আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। পাদ্রি বলেন, গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ, এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব উত্তর দিয়েছেন, মোহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? আবদুল্লাহ। মাতার নাম? আমিনা। বালক মোহাম্মদকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রী চিনতে আর বাকি রইল না এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালেবকে ডেকে পাদ্রী বললেন, তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা ও এই জগতের শেষ নবী। তিনি বলেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকই শেষ নবী। চাচা আবু তালেব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। গাছটির আশপাশের 100 কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে, সেই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে, যা আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন। ইমার আমিন, সময় সংবাদ।